নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা, সঞ্চিতাস এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। আজকে দেখব কাঁকরোলের একটা সুন্দর রেসিপি, কাঁকরোল স্পিনি গোড। তো এই কাঁকরোল দিয়ে আমরা তৈরি করব স্টাফড কাঁকরোল, যা আপনি ডাল ভাতের সাথে তো খেতে পারবেনই, এবং চায়ের সাথে তা হিসাবে শান্ত জলখাবার হিসাবেও কিন্তু মন্দ লাগবে না। তবে আজকে আমি আপনাকে দেখিয়েছি এই ডাল ভাতের সাথেই পরিবেশন করে, তো এটাও কিন্তু সুন্দর এবং দুর্দান্ত লাগে। আরও একটা বলছি, গরম ভাতে মেখে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। চলুন আমরা দেখিয়ে দিচ্ছি কী করে এটা তৈরি করবেন। কাঁকরোল নিয়েছি, এর গায়ে সামনের দিক আর এর মুখের দিকটা এইভাবে কেটে বাদ দেব, আর এই যে গায়ে খড়খড়ে যে ব্যাপারটা থাকে এই অংশটা আমরা খানিকটা এইভাবে পিল করে নেব, নিয়ে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে তো আগেও নিয়েছিলাম, এবারেও প্রত্যেকটাকে এইরকমভাবে ছাড়িয়ে নেব। দেখুন আমি একটু একটুখানি রেখেও দিয়েছি খোসাটা, তো এইরকম করে আমরা প্রত্যেকটাকে ছাড়িয়ে নিচ্ছি। তো এইরকম করে ভালো করে ধুয়ে ছাড়িয়ে নেবার পর আমি আধখানা করলাম। করে আপনি চামচের সাহায্যে এটাকে স্কুপ করতে পারেন, বা আপনি ছুরি দিয়ে কূপ করতে পারেন, সব থেকে ভালো হবে যদি আপনি পিলার দিয়ে কূপ করেন। তো এতে খুব ভালো একটা বাটি মতন শেপ তৈরি হয়ে যাবে, আর এই বীজের সমস্ত অংশটা আমরা এখান থেকে বার করে নেব। না না, ফেলে দেবো এমনটা ভাববেন না, আপনি দেখতে থাকুন, পুরোটাই এনজয় করতে পারবেন। তো এইরকমভাবে আমরা এইভাবে কাঁকরোলটাকে স্কুপ করে নিলাম। কাঁকরোল আমরা স্কুপ করে নিয়েছি, এইভাবে বীজ বাদ দিয়ে নিয়েছি, জল ফুটতে দিয়েছি। ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটি নুন, সিকি চামচ মতন, দিয়ে আমরা এই কাঁকরোলগুলো এর মধ্যে দিয়ে দেবো। জাস্ট একটু ব্লাঞ্চ করব, একদম সেদ্ধ করে ফেলবেন না, ক্যাতক্যাতে হয়ে যাবে, তাহলে কিন্তু আর হবে না। এবারে আধখানা নারকোল নিয়েছি, যদিও এটা পুরোটা লাগবে না। এই নারকোলটাকে আমরা ভালো করে কুড়িয়ে নেব। আমি এখানে হাত কুড়ুনির সাহায্যে কুড়াচ্ছি, আপনি এখানে কাঁকড়ো এই যে আমাদের নারকোলটা খোলা থেকে বার করে নিয়ে আপনি মিক্সিতে একটু হালকা ঘুরিয়েও নিতে পারেন, তাহলেও চলে যাবে। কিন্তু তো এখানে কতটা পরিমাণে লাগবে সেটা দেখাচ্ছি আপনাকে। এখানে আমাদের এটা এইভাবে ব্লাঞ্চ করা হয়ে গেছে, আমাদের কাঁকড়োলগুলো দেখছেন তো একটু শক্ত স্ট্রাকচার থাকবে, অথচ এটা সেদ্ধ হয়ে যাবে। তো নুন দেওয়ার একটাই কারণ, যাতে এর মধ্যে নুনটা চলে যায়, টেস্টি হবে। তো এইরকম করে আমরা একটা পাত্রে মধ্যে এটা তুলে নিলাম। এবারে আপনি একে প্রপার ঠান্ডা হতে দিন, পরিপূর্ণ ঠান্ডা না হলে পুর ভরবেন না। চলুন এগুলো দেখিয়ে দিই। নারকোল তো নিয়েছি এই স্টাফিং এর জন্য, পুরটা, দুরকম সর্ষে, কাঁচা লঙ্কা, আপনার ঝাল মতন, আর পোস্ত, সব কিছুকে একসাথে বেটে নিয়েছি। নিয়ে আমি একটু নুন আর চিনি দিয়ে নিয়েছি। এবার নুন চিনিটাকেও এখানে খুব ভালো করে মিশিয়ে নেব, এই মিশ্রণটার মতন। মিশ্রণটা দেখছেন তো একদম ড্রাই ড্রাই থাকবে, একদম জল না দিলেই নয়, এরকম পর্যায়ে কিন্তু দেবেন, সামান্য একটু জল দিয়ে কিন্তু পেস্ট করতে হবে। এবারে আমরা কি করে স্টাফ করব চলুন দেখিয়ে দিচ্ছি। চামচের সাহায্যে ভর্তি করে নিচ্ছি, আর একদম ভর্তি করে আমরা এখানে এই পুরটা লাগিয়ে দেব। পুর ভর্তে একেবারেই কার্পণ্য করবেন না, এর জন্যই কিন্তু এটা টেস্টি হবে। তাই একদম চেপে চেপে চামচের এইভাবে আমি এখানে পুরগুলোকে ভরে নিচ্ছি, সমস্তগুলোকেই এইরকমভাবে পুর দিয়ে কিন্তু ভরে নিতে হবে। তো এইভাবে পুর ভরা কাঁকরোল আমরা তৈরি করছি। দাঁড়ান, এখনও আরও একটা মেইন প্রসেস কিন্তু বাকি আছে। আমরা এইরকমভাবে আগে ভরে নিচ্ছি, দেখছেন ঠান্ডা হয়ে গেছে বলেই আমি হাতে ধরতে পারছি, গরম হলে এটা ভরা যাবে না। তাই একদম ঠান্ডা করে নেবেন যখন আপনি এই পুরটা ভরছেন। সমস্ত পুরগুলোকে আমরা এইভাবে ঠেসে ঠেসে ভরবো না, এটা গোটা কাঁকরোলে করবেন না, এরকমভাবে করুন, তাহলে কিন্তু বেশি ভালো হবে আর বেশি ইয়ামি টেস্টি খেতে হবে। কিন্তু এর ভেতরে অনেকখানি স্টাফিং দেবার মতন জায়গা আছে, তাই অল্প কাঁকরোলেও কিন্তু আপনার অনেকখানি এখানে আয় দেবে আর সুন্দরভাবে স্টাফিংটা ভরে যাবে। তো এইভাবে আমরা এটাকে ভরে ফেললাম, এরকম করে চেপে চেপে ঠেসে ঠেসে ভরে নিয়েছি। বাকি মশলাটাই কী করবো আমি দেখাবো, এন্ড পর্যন্ত দেখুন। এখানে বেসন নিয়েছি, চালের গুঁড়ো নিয়েছি, নুন, হলুদ, একটু জোয়ান নিয়েছি, কালো জিরে নিয়েছি, দিয়ে এর ভালো করে শুকনো উপকরণটা মিশিয়ে নিয়ে আমরা একটু একটু করে জল দিয়ে দিয়ে এই মিশ্রণটাতে একটা ব্যাটার তৈরি করব। জল কোনটা দিচ্ছি বলুন তো, সেই যে কাঁকরোলটা সেদ্ধ করেছিলাম না, সেই জলটা ওয়েস্ট করব কেন? কাঁকরোলের সমস্ত পুষ্টিগুণ এর মধ্যে আছে, তাই জন্য আমি এটা দিয়েই এই পেস্টটা তৈরি করছি। দেখছেন নিশ্চয়ই আমি ওই ডেচকির জলটাই ব্যবহার করছি। তো এইরকম করে করে একসাথে অনেকখানি জল কিন্তু দিয়ে দেবেন না, আমাদের ব্যাটারটা না একটু ঘন ব্যাটার হবে। আপনি আলুর চপ খেয়েছেন, আলুর চপের যেটা সুন্দর ব্যাটার হয় ঠিক সেই রকম টাইপের ব্যাটার হবে, একটু ঘন ব্যাটার। একসাথে যদি অনেকটা জল দিয়ে দেন তাহলে আবার আপনাকে মিশ্রণটা রেডি করতে হবে। তাই আপনি একটু একটু করে মিশ্রণটা তৈরি করুন, জল দিন আর একটু একটু করে এটা মিশিয়ে নিন। মেশানোটা যেন পারফেক্ট হয়, খুব ভালো করে বিট করে করে আপনাকে কিন্তু এই মিশ্রণটা মিশিয়ে নিতে হবে, না হলে কিন্তু কুড়মুড়ে ব্যাপারটা কিন্তু আসবে না।
আমরা এই রকম করেই ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর সামান্য একটুখানি আমি একটু জল দিলাম। এবারে কুড়মুড়ে করবার আরও একটা উপকরণ আমি আপনাকে এক্ষুনি শেয়ার করছি। আমি না তেলটা গরম করতে দিয়েছিলাম, এখান থেকে একটুখানি এক চামচ তেল, এই গরম তেল আমি এর মধ্যে দিলাম। এতে করেও এবার এই তেলটাকেও খুব ভালো করে মিশিয়ে নেব। এতেও না আপনার এই যে স্টাফড আমাদের কাঁকরোলটা ভীষণ কুড়মুড়ে আর ক্রাঞ্চি হবে। চালের গুঁড়ো দিয়েছি আর তার সাথে এই গরম তেলটাও দিলাম আর স্টাফিংটাই ভালো করে বিট করে নিচ্ছি। অবশ্যই আমাদের এই কুড়মুড়ে কাঁকরোল স্টাফড কাঁকরোল কিন্তু রেডি হয়ে যাবে। দেখছেন চামচের গায়ে একটা কোটিং হয়ে পড়েছিল মোটা এইরকম। এবার এই ভেতরের দিকটা দিলাম, দুবার করে উল্টে নিলাম, একটা পুরো কোটিং তৈরি করে আমরা এবার দিয়ে দেব এটাকে ভাজবার জন্য। খুব সাবধানে ভাজবেন, তেলটা খুব গরম, একদম ডুবো তেলে ভাজবেন এমনটার দরকার নেই, কিন্তু এই রকম অল্প তেলেও কিন্তু ভাজা যাবে। আর এই তেলটা আপনি যদি মনে করেন অন্য কাজেও লাগানো যেতে পারবে, এইটুকুনি ভাজার জন্য এটা তেলটা পোড়া ভাজা এরকমটা হয়ে যায় না। আর আপনি যদি মনে করেন এই কাঁকরোলটাকে এরকমভাবে কিছুটা ভেজে নিয়ে বাকিটা আপনি গ্রেভি তৈরি করবেন তাহলেও কিন্তু আপনি করতে পারেন। আমি এখানে কিন্তু কাঁকরোলের কোনো গ্রেভি দেখাইনি, আপনি ইচ্ছা করলে সেটাও করতে পারেন। বিভিন্ন রকমভাবেই কাঁকরোলের গ্রেভি তৈরি করা যায়। আপনি টমেটো, যদি এখন অনেকটা দাম তাই টমেটো, আদা, কাঁচা লঙ্কা এই পেস্টটাকে অ্যাভয়েড করে আপনি টমেটো সস ইউজ করতে পারেন। আপনি চারমগজ, দই, কাঁচা লঙ্কা, আদা এইভাবেও একটা সুন্দরভাবে গ্রেভি তৈরি করতে পারেন। তো এইভাবে আপনি গ্রেভির মধ্যেও এটা দিয়ে সার্ভ করতে পারেন। তবে আমি বলবো ডালের সাথে এই রকম কুড়মুড়ে একটা স্টাফড কাঁকরোলের রেসিপি অবশ্যই কিন্তু মাস্টই মাস্ট। বা আপনি সন্ধেবেলায় জল খাবার খাচ্ছেন সেই সময়তেও চায়ের সাথে খুব ভালো লাগবে। তো আমি মুগের ডাল এরকমভাবে শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়েছি হিং দিয়ে, এইরকমভাবে আমি এটাকে এটার সাথে সার্ভ করছি। আমি আপনাকে কেটে দেখিয়ে দিচ্ছি যে এটা ভেতর থেকেও কতটা সুন্দর আর ইয়ামি হয়েছে, আর স্টাফিংটা অপূর্ব হয়ে রয়েছে, দেখুন কতটা সুন্দর। তো অবশ্যই এনজয় করুন। ও ভালো কথা, সেই মশলাটার কি হলো, আমি এর সাথে মাছ তৈরি করেছিলাম। তো এই রুই মাছের সাথে আমি এই মশলাটা দিয়ে আমি একটা সুন্দর গ্রেভি তৈরি করে দিয়েছি। তো এইরকম মাছের ঝালের রেসিপিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোডেড, আপনি যদি মনে করেন তাহলে কিন্তু একবার দেখে নিতে পারেন। ভালো কথা, আপনি তো এখনও লাইক শেয়ার কমেন্টই করেননি, প্লিজ বন্ধু সাপোর্ট মাই চ্যানেল আর লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকতে কিন্তু ভুলবেন না। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট এপিসোডে।